आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত শহীদ আজম ভগৎ সিংহের আত্মবলিদান দিবস। অয়েল ট্যাংকারে বারমিট সুপারি পাচারের মাফিয়া রাজন আহমেদ গ্রেফতার। শিলচরে প্রায় 15 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শহীদ আজম ভগৎ সিং এর আত্মবলিদান দিবস উপলক্ষে বৃহস্পতিবার শিলচরের ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস ও কিশোর কিশোরী সংগঠন কমসমল এদিন অস্থায়ীভাবে বীর শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতি স্থাপন করে মাল্যদান করেন অধ্যাপক অজয় রায়, এআইডিএস এর আসাম রাজ্য সভাপতি প্রজ্বল দেব, এমআইএসএস এর রাজ্য কমিটির সদস্য লিলি দলে, এআইডিএস এর জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও কমসমলের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদর্শন এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। এদিন সংস্থাগুলোর পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থান যথাক্রমে ধোয়ারবন্দ, কাটিগোড়া, বাসকান্দি, দুধপাতিল ইত্যাদি এলাকায় নানা ধরনের অনুষ্ঠান পালন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা জানান, সুপারি মাফিয়া রাজন আহমেদ লস্করকে গ্রেফতার করে আরও এক ধাপ এগিয়ে গেল কাছাড় জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, বারমিট সুপারি সিন্ডিকেটে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, এর সঙ্গে জড়িত কাউকে রেহাই করা হবে না। গতরাতে রাজন আহমেদ লস্করকে গ্রেফতার করতে সক্ষম হয় জেলার পুলিশ। প্রসঙ্গত, দিন কয়েক আগে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ একটি অয়েল ট্যাঙ্কার থেকে বৃহৎ পরিমাণে অবৈধ বারমিট সুপারি বাজেয়াপ্ত করে। অয়েল ট্যাঙ্কারে করে এই বারমিট সুপারিগুলো পাচার করার অভিযোগে পুলিশ রাজনকে গ্রেফতার করে বলে জানান তিনি। দুই তিন দিনের আগতে আপনাদের গম পাইছে যে আমি এখন ট্যাঙ্কারত বঙ্গাইগাঁওর একটা ফেক নাম্বার লই ট্যাঙ্কারত বারমিট সুপারি সরবরাহ একটা চেষ্টা করেছি, বৃহৎ পরিমাণের বারমিট সুপারি ট্রান্সপোর্ট করার কারণে চেষ্টা করেছি। গতি আমি ধরা পেলো, মানুষ এরেস্ট করলো, আর সেই যে বার্মিজ সুপারির যে সরবরাহ আসে তার মূল ব্যক্তি যে জড়িত হয়ে আসে তার নাম রাজন লস্কর, জড়িত হয়ে আসে কিন্তু গম পো না যে পুলিশে বিচারিছে বলে, কারণ সব ফেক, গাড়িখনের নাম্বারও ফেক। গাড়িখনের যে নাম্বার আমি পাইছো তো বঙ্গাইগাঁও নাম্বার, সেই মানুষজনকো ভেরিফাই করা হল, আজি মানুষজন আহিছেও, সেই মানুষজন গাড়িখন বঙ্গাইগাঁওতে আছে, তো এই ফেক নাম্বার লগাই পুলিশের চকুত ধুলি মারি চেষ্টা করেছিল সরবরাহ করার কারণে, কিন্তু ধরা পড়ে। আর এই যে সরবরাহ, অবৈধ সরবরাহ, বার্মিজ সুপারির অবৈধ সরবরাহ, এই সরবরাহটোর লগত মূল অভিযুক্ত ব্যক্তি হল রাজন লস্কর। তখন আমি যা নিশা ধরেছো খোঁজ পোছ করে আসো, আর ইয়ার লগতে আরো যদি কোনো ব্যক্তি সম্পর্কিত হয়ে আছে তেওঁকো অতি শীঘ্রে আমি করায়ত্ত করিম, আর আইনের আওতাত আনি কঠোর আইনগত ব্যবস্থা। প্রায় 15 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো কাছাড় পুলিশ। জেলায় মাদকদ্রব্য উৎখাত করতে পুলিশের অভিযান অব্যাহত। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো। তিনি জানান, গোপন সূত্রে ভিত্তিতে শিলচর শহরে এক অভিযান চালিয়ে MZ01U7350 নম্বরের গাড়ির গতিরোধ করে পুলিশ। পরে এতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে আইজলের এক যুবককে। ধৃত যুবকের নাম লালসা মোয়ালামা। পুলিশ সুপার জানান, প্রায় 15টি বাক্সে 1.5 লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়, যার বাজার মূল্য প্রায় 15 কোটি টাকার মতো হবে বলে জানান তিনি। বর্তমানে ধৃতকে পুলিশের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বলে জানা গেছে।
নিচাযুক্ত সামগ্রী ইয়াবা টেবলেটস আঢ়ৈ লাখ ডেৰ লাখ ইয়াবা টেবলেট আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে এজন মুখ্য সরবরাহকারী তেওঁ আগতো এরেস্ট হৈছে। তেওঁ মিজোরামৰ ব্যক্তি আইজলৰ তেখেতক আমি এরেস্ট কৰিছোঁ আৰু এই সংক্রান্তে যাবতীয় ব্যবস্থা লব আইনগত ব্যবস্থা লব কাৰণে আমি সাজু হৈছোঁ। যিজন ব্যক্তিক আমি এরেস্ট কৰিছোঁ তেওঁৰ নাম হ'ল লালসান ওয়ালনা, 33 ইয়ার্স, আইজল, মিজোরাম। আৰু তেওঁৰ লগতে এখন আমি নতুন গাড়ী ডাষ্টাৰ কাৰ গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে MZ00 1U 7350। এইটো মিজোরাম রেজিষ্ট্ৰেশ্যন গাড়ী। এই গাড়ীখনৰ এটা চেক্ৰেট চেম্বাৰ যিটো স্পেয়াৰ হুইল থাকে তাৰ লগত সংলগ্ন কৰি তেওঁলোক এই বৃহৎ পৰিমাণৰ ইয়াবা টেবলেট তেওঁলোকে সরবরাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে আৰু তাত লুকাই তেওঁলোকে ইয়াক লৈ আহিছিলে আৰু কিছু তেওঁলোকৰ যি ক্ৰেতা আছে তেওঁলোকৰ লগত যোগাযোগ কৰি এইসমূহ বিক্ৰী কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। আৰু এই খবৰটো পোৱাৰ লগে লগে ইয়াত আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰোঁ আৰু সেই অভিযান কালত আমি এই গাড়ীখন আৰু ডেৰ লাখ ইয়াবা টেবলেটছ আৰু তাৰ লগতে এই ব্যক্তিজনক আমি ধৰিবলৈ। মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে 2 বছরের জেল হলো রাহুল গান্ধীর। 4 বছর পুরনো মামলায় দোষী সাব্যস্ত হন কংগ্রেস সাংসদ। কারাবাসের রায়ের পর অবশ্য আদালতে তার জামিনের আবেদন মঞ্জুর হয়। বৃহস্পতিবার তার উপস্থিতিতে রায় দেন গুজরাট সুরাট জেলার দায়রা বিচারক HH বার্মা। পাশাপাশি তিনি জানান আগামী 30 দিনের মধ্যে তিনি এই রায়কে চ্যালেঞ্জ জানাতে পারবেন, কিন্তু আদালত 2 বছরের সাজা শোনানোর ফলে এখন তার সাংসদ পদ বাতিল হতে পারে বলেও সূত্রের খবর। জেলায় ফের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 2 বাইক আরোহী। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত 9টা নাগাদ সৌরাষ্ট্র মহাসড়কে। জানা গেছে এদিন AS11R1410 নম্বরের এক বাইক নিয়ে শিলচর থেকে বাড়ি ফেরার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডলু মহাসড়কের ডিভাইডারের সজোরে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক সহ বাইক আরোহী। আহতরা হলেন বাপ্পা ভূমিজ ও রাহুল ভূমিজ। ঘটনার পর আহতদের উদ্ধার করে বরখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাদের অবস্থা সংকটজনক থাকায় কর্তব্যরত চিকিৎসকরা তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে মহিলা সহ বিভিন্ন হিতাধিকারীদের উপর মারপিট করে বর্তমানে পলাতক বিজেপি মেম্বার। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে। মেম্বারের প্রহারে গুরুতর আহত হয়েছেন আলনী চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুকুমার কালিন্দী। অভিযোগ মতে জানা গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিতে উৎকোচ আদায় করেন মেম্বার সঞ্জয় রবিদাস। দিন পাঁচেক আগে হিতাধিকারীদের তাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা জমা হয়েছে বলে ফুসলিয়ে ফুলের তোল ব্যাংকে নিয়ে যান, কিন্তু ব্যাংকে গিয়ে তারা জানতে পারেন যে টাকা জমা হয়নি। এ নিয়ে মেম্বার সঞ্জয় রবিদাসকে জিজ্ঞেস করলে কথা কাটাকাটি হয় দুপক্ষের এবং হিতাধিকারীদের উপর মারপিট করেন বলে অভিযোগ করেন একাংশ হিতাধিকারীরা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে বলতে গিয়ে তারা জানান, আপনার ভাষা আনলি ফুলটল কেটে লাগি মারামারি আমি তুমি কাইছো টাকা আমি তারা রেখে তার লাগছে তখন হ্যাঁ আইসা তার লাভ মাসে তো এখন আমার গরকাটা ছুটাই দিয়ে গেছে আমার গলাটা টিপে তখন আমার ছেলে পাবে। ও আপনি কি দিয়ে এখানে? আমি এখানে পঞ্চায়েত বাগান করছি। বাগান পঞ্চায়েত তো আপনার কেন মারতো? তারে কয় আমি দিতাম বলে তারে ঘর আমার কি আমার কি তা শক্তি স্যার আমি কোনো তার এখানে টাকা খাসি নি যে আমি বাগান পঞ্চায়েত আমি ঘর দিতাম। আপনার নাম কিটা? সুকুমার কালী। সুকুমার কালী আপনার নাম কিটা? শুদ্ধভাবে কোরআন শিক্ষা প্রদানের লক্ষ্যে গঠিত হলো সুন্নি দারুল কিরাত সমিতি নামে এক বোর্ড।
বুধবার রাতে সোনায় সোনারবাড়িঘাট পুরাতন জামে মসজিদ মোলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাতের পৌরোহিত্যে আয়োজিত এক সভায় দীর্ঘ আলোচনার পর এই সমিতি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। রমজান মাস উপলক্ষে বরাকের বিভিন্ন কেন্দ্রে দারুল কিরাত শাখা চালু করারও সিদ্ধান্ত হয়। এতে সর্বসম্মতিক্রমে সুন্নি দারুল কিরাত সমিতির সভাপতি হিসেবে মনোনীত হন মোলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত, কার্যকরী সভাপতি হিসেবে মোলানা সাবির হোসেন চৌধুরী ও মোলানা আব্দুল বাশি চৌধুরীকে মনোনীত করা হয় এবং সাধারণ সম্পাদক মোলানা জয়নুল হককে মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সুন্নি দারুল কিরাত সমিতি নামকরণ দিয়ে একটা সমিতি আমরা গঠন করেছি। এই সমিতির সভাপতি আলহাজ হযরত শাহ সুফি মৌলানা হিফজুর রহমান মিশকাত সাহেব, ওয়ার্কিং প্রেসিডেন্ট হযরত মৌলানা আব্দুল বাশির সাহেব টান্টু, ওয়ার্কিং প্রেসিডেন্ট হযরত মৌলানা সাব্বির হোসেন চৌধুরী বাগপুরি সহ সহসভাপতি হিসাবে আলহাজ নুরুল হক লস্কর সাহেব, মৌলানা ফয়েজ আহমদ সাহেব, সাধারণ সম্পাদক হিসাবে মৌলানা জৈনুল হক সাহেব, যুগ্ম সম্পাদক হিসাবে মৌলানা শাহজাহান সাহেব, সহসম্পাদক হিসাবে এনামুল ইসলাম, সহসম্পাদক মুফতি কমরুল ইসলাম বরকতি, সাংগঠনিক সম্পাদক মৌলানা সাদউদ্দিন লস্কর, প্রচার সম্পাদক মৌলানা হাফিজ গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, প্রচার সম্পাদক মৌলানা মজবুল হক লস্কর সাহেব, কার্যালয় সম্পাদক মৌলানা রিয়াজুল হক সাহেব, সহসম্পাদক মৌলানা কামেল হোসেন তারিনীপুর, সহসভাপতি মৌলানা শহীদুল আলম, কোষাধ্যক্ষ মৌলানা শাহ আলম বড়ভুইয়াকে রেখে আমরা প্রায় ৩১ সদস্য বিশিষ্ট একটা বরাকবেলি ভিত্তিক একটা সমিতি আমরা আজকে গঠন করেছি। এই সমিতির কর্ম থাকবে আগামী যে রমজান মাস, এই রমজান মাসে বরাকবেলির প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে আমরা দারুল কিরাত শুরু করব। জল জীবন মিশন প্রকল্পের আওতায় ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ের সোনায় কাজীডোহরে নির্মাণ করা হচ্ছে নতুন পানীয় জল প্রকল্প। বৃহস্পতিবার বিধায়ক কমিরউদ্দিন বড়ভুইয়ার প্রস্তাবিত এই প্রকল্পের ফলক উন্মোচন করে কাজের শিলান্যাস করেন বিশিষ্ট ব্যক্তিত্ব তথা বর্ষিয়ান সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এসডিও দেবদুলাল দাস, বরাকবঙ্গের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তথা আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল, সমাজসেবী আওলাদ হোসেন লস্কর সহ জুনিয়র ইঞ্জিনিয়ার মবরুর হোসেন মজুমদার সহ অন্যান্যরা। আর বিধায়ককেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য যে দীর্ঘদিন পরে এই অঞ্চলের অনেক জনপ্রতিনিধি আসছেন, এসেছেন গিয়েছেন, কিন্তু এ ধরনের একটা প্রয়োজনীয় জিনিস করা হয়নি যেটা তিনি প্রকল্প তিনি নিয়েছেন, তার প্রস্তাব এটা হচ্ছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর দেখুন, এটা উন্নত সমাজ জীবনের যেগুলা চাবিকাঠি বা সেগুলো মূল মন্ত্র যেটা, সেটার ক্ষেত্রে যেগুলো যেমন যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা এবং তার সঙ্গে পানীয় জল, এছাড়া কিন্তু এটা উন্নত সমাজ জীবন জাতীয় জীবনে আমরা মানে আমরা গর্ব করতে পারি না, সেটা সেটার একটা অপূরণীয়তা রয়েছিল, সেটা এই পিইসি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ জল জীবনের অধীনে সেটা করে দিচ্ছে, সেটার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এই অঞ্চলে মানে নিজের কথাটা বলা ঠিক হবে কি জানি না, আমি জাস্ট আজকের প্রজন্ম যারা হয়তো অনেকে জানে না তাদের জন্য বলছি, আমাদের কিন্তু রাস্তাঘাট কিছু ছিল না। সেই রাস্তাঘাট আমি এই জন্যই আমি আমার কথা বলছি না, আমার এক বন্ধুর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকে প্রকাশ্য সভায়, কারণ মানুষ কিছু করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ হিসেবে করা দরকার আমাদের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত শহীদ আজম ভগৎ সিংহের আত্মবলিদান দিবস। অয়েল ট্যাঙ্কারে বার্মিট সুপারি পাচারের মাফিয়া রাজন আহমেদ গ্রেফতার। শিলচরে প্রায় ১৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना
हमारे लिए सौभाग्य की बात है।